জন্য কাজ করতে হবে কারণ আপনি এমন একটি প্ল্যাটফর্মে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন শুধু 5 বছর সহী নিয়ত করে যদি কাজ করতে পারেন তাহলে 40 বছরের ব্যর্থতাকে ডাকার অন্যতম একটি সূত্র হতে পারে আজকের এই প্রোগ্রাম ক্লিয়ার স্যার তাহলে কি আমরা একটি সফল জায়গায় আছি এখন অনেকেই বলতে পারেন ভাই আপনারা তো ডাইরেক্ট সেলিং করেন বলতে পারেন না অনেকে তো আতঙ্কে আছেন আতঙ্কে আছেন না পরিচয় দেই না ভাই আপনি কি করেন আমি ভাই কিছু করি না একটা কোম্পানির সাথে যাওয়া আসা করি ইনভাইট করে যখন দেখে যে আরেকজন নেটওয়ার্কার তাকে বলছে ভাই আপনি কি করেন বলেন তো এখন নেটওয়ার্কের কথা যদি বললে তাকে অপমান করে তাকে কটু কথা বলে এজন্য বলে ভাই আমি কিছু করি না নেটওয়ার্ক আগের মতো করি না এখন শুধু যাওয়া আসা করি ইনভাইটটা কি হলো আমরা নেটওয়ার্কাররা ফ্রিডম রাইট অর রং আমরা নেটওয়ার্কাররা স্বাধীন রাইট অর রং আমরা যদি স্বাধীন হই তাহলে কে কিভাবে নিল জানি না আজকের পর থেকে আপনার ইনভাইট হবে তোমরা যে যাই বলো ভাই আমি আমার সোনার হরিণ চাই আর সোনার হরিণ পাওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ততক্ষণ পর্যন্ত নেও লাইফে কাজ করব যতক্ষণ পর্যন্ত আমার সফলতার দ্বার পান্তে না পৌঁছাব যতক্ষণ পর্যন্ত এই রেজাউল সাহেবের টিমে সেলিব্রিটি হিসেবে স্টেজ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত কোম্পানির প্ল্যানিংয়ে কাজ করে যাব আমি ফাইটার আমি ফ্রিডম ফাইটার আমি নেটওয়ার্কার নেটওয়ার্ক মার্কেটিং করি স্বাধীন পেশায় আছি আমি নেও লাইফ করি এখন যদি আপনি এই সৎসাহসে এই কথাটা বলতে পারেন ওই ব্যক্তি বলেন তো প্রোডাক্ট কিনে খাবে আগে নাকি আপনাকে বিক্রি করতে হবে আগে আর আপনি যখন কনফিডেন্সের সাথে এই গল্পটা বলবেন এভাবে করে ইনভাইটেশনটা করবেন ওই ভদ্রলোক দ্বিমত করার সুযোগ আছে আছে কিন্তু আমরা কি করি জানেন জানিটাই করি অন্যরকম ভাবে তাহলে এটা কারণ কি জানেন আমরা জানি না নেটওয়ার্ক মার্কেটিংটা কি এজন্য বললাম হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং এই নেটওয়ার্ক মার্কেটিংটা সম্পর্কে আপনাকে জানতে হবে এটা একটা বিপণন পদ্ধতি এটা একটা বিজনেস সিস্টেম এই বিজনেস সিস্টেমে আপনি যে কোনো পণ্য আদান প্রদান করতে পারেন মার্কেটিং করতে পারেন এটা আপনার অন্যায় নয় দোষের কিছু নয় একটা সিস্টেমকে নিয়ে এত ভয় কেন কারণ আমাদের কাছে সঠিক তথ্য নাই এই জন্য সিস্টেমটা নিয়ে ভয় ক্লিয়ার তাহলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে সঠিকভাবে আমরা জানলাম শুধু তাই নয় এই সিস্টেমটা 1940 থেকে 41 সালে ক্যালিফোর্নিয়ার একজন ডক্টর কার্ল রেইনবোগনার নাম উনি নিউট্রালাইট নামে একটা ভিটামিন ঔষধ আবিষ্কারের মাধ্যমে ক্যাপসুল আবিষ্কারের মাধ্যমে এই সিস্টেমটাকে প্রথম দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা করেন যখন উনি কাজ শুরু করেন তখন ওনার অনেক বাধা আসে আর এই বাধাগুলোকে অতিক্রম করার জন্য পার্লামেন্টে উনি অ্যাপ্লিকেশন করেন এবং পার্লামেন্টে নির্বাচন হয়ে 10 ভোট বেশি পেয়ে 1985 সালে এই সিস্টেমটা সারা পৃথিবীতে বিজনেস করার অথরিটি পায় আপনি সেই সিস্টেমের সাথে বিজনেস করছেন আমরা কি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানলাম এটা হচ্ছে সেলিব্রিটি বিজনেস এটা হচ্ছে নোবেল বিজয়ী বিজনেস এটা আমেরিকান পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে বিজয়ী বিজনেস রাইট অর রং তাহলে আমরা কোন বিজনেসে আছি আমরা কোন বিজনেসে আছি রাইট না রং শুধু আপনাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে ব্রাদার আর যদি না করতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে পরাজয় আসবে আর এই পরাজয় আসতে হলে আপনাকে জানতে হবে কোন কোম্পানিতে আপনি কাজ করবেন কোম্পানিও তো চিনতে হবে রাইট আপনাকে জানতে হবে আন্ডারস্ট্যান্ডিং নেটওয়ার্ক মার্কেটিং আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন জানতে হবে না এই জানার জন্য যদি আমরা বলি তাহলে আমরা সেই গল্পটা বললাম কার্ল রেইনবোগের এটার একটা চমৎকার ইতিহাস আছে শুধু তাই নয় আমেরিকান ইলিনয়েস ইউনিভার্সিটি থেকে 4 বছরের অনার্স মাস্টার্স কোর্স করতে হয় অনার্স কোর্স করতে হয় নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মানুষগুলো এই সিস্টেমে ব্যবসা করতে আসে আর আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর 1 থেকে 2টা ট্রেনিং করার পরে আমরা এই সিস্টেমটাতে জড়িয়ে গিয়ে ব্যবসাটা শুরু করতে পারি আর 1 থেকে 2টা ট্রেনিং যদি সঠিকভাবে করি তাহলে কিছু দূর ইনফরমেশন দিয়ে যেতে পারি আর যদি প্রতিনিয়ত আমরা নিজেকে ট্রেন আপ না করি তাহলে কিছু দূর যাওয়ার পরে আমার জায়গাটা ব্লক হয়ে যায় রাইট অর রং যেখানে 5 বছর 4 বছর বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বই বিভিন্ন ট্রেনিং করে লট অফ ইনফরমেশন কালেক্ট করে এই সেলিব্রিটি বিজনেসটা করতে হয় আর আমরা 1-2টা ট্রেনিং করে ওয়ান টাইম কিছু শিখে এই বিজনেসটা করার কারণেই আজকে আমাদের দেশের এই অবস্থা রাইট অর রং তাহলে কি আমরা ট্রেনিংয়ে মনোযোগ দিব মনোযোগ দিব অনেকে বলতে পারেন এই সিস্টেমটা তো জানি ভাই মানুষ তো খারাপ বলে রাইট মানুষ তো খারাপ বলে মানুষ তো অনেক কিছুকে খারাপ বলে বাট সব তথ্য কি রাইট আমি দেখব
আমার ক্যালকুলেশন, আমার লজিক, আমার ন্যূনতম বিবেকবোধ, আমার ইনফরমেশন কি বলে? আমার ইনফরমেশন যুক্তিযুক্ত হলে আমি রাইটে আছি, যদি ইনফরমেশন যুক্তিযুক্ত না হয় তাহলে আমি রঙে আছি। রাইট অর রং? তাহলে সিদ্ধান্ত নিবে কে? সিদ্ধান্তটা নিবে কে? আমি। কিন্তু সিদ্ধান্তটা নেই কার কথায়? তিনজন খারাপ বললে বলে বুঝছি, তিনজন যেহেতু খারাপ বলছে তাহলে আমি মনে হয় একটু সমস্যায় আছি। রাইট? তিনজন যদি খারাপ বলে তাহলে আপনি কি আছেন? কিসে আছেন? সমস্যায় আছেন। আসলে তিনজন তো নাও জানে খারাপ বলতে পারে। রাইট অর রং? কিন্তু আপনি কারো কথায় নিজেকে পরিচালিত করবেন না, নিজের ইনফরমেশন কালেক্ট করে নিজেকে পরিচালিত করবেন? তাহলে আপনাকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে ট্রেনিং এর মাধ্যমে। রাইট? আল্লাহর একজন বড় অলি বাজার থেকে একটি ছাগল কিনে নিয়ে যাচ্ছিলেন। গ্রামের কিছু দুষ্ট ছেলে পেলে থাকে না, যারা নেশা টেশা করে, এই কাজগুলো খারাপ কাজ করে, এরকম তিনজন ছেলে সবসময় তারা বদমাইশি করে। তিনজন ছেলে নিয়ত করলো যে ওনার ছাগলটা তো খাওয়া দরকার। ছাগলটা কি করা দরকার? খাওয়া দরকার। ছাগল উনি নিয়ে যাচ্ছে, ওনার কাছ থেকে ছাগল খাওয়া কি সহজ? রাতের বেলা হলে চুরি করে খাওয়া সম্ভব, কিন্তু দিনের বেলা ওনার হাত থেকে নিয়ে খাওয়া সহজ? সহজ খাওয়া সহজ না। তো বললো তাহলে একটা টেকনিক করতে হবে। কি করতে হবে? তুমি ওই মোড়ে দাঁড়াও, আমি এই মোড়ে দাঁড়াই, আরেকজন ওই মোড়ে দাঁড়াও, রাস্তা তো একটাই। তিনজনের কাছে যখন যাবে তখন আমরা তিনজনে একই কথা বলবো, কিন্তু উনি কনফিউজড হয়ে যাবে। কি হবে? প্রথম ভদ্রলোকের সাথে দেখা, দেখার পরে ওই চাচা আসসালামু আলাইকুম, চাচা উত্তর নিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চাচা হাতেরটা কি? হাতেরটা ছাগল কোলে করে নিয়ে যাচ্ছি পালার জন্য। চাচা আপনারা তো জ্ঞানী মনে করছিলাম, কিন্তু আপনি তো একটা ব্যাকেল, কি হয়েছে? এটা তো কুকুরের মতো লাগে, কুত্তা। তুমি ভালো করে দেখে ছাগলটাকে ঘুরে করে না, ছাগলের শিং আছে, কান আছে, মুখ আছে, সব ঠিক আছে, এটা তো ছাগল। উনি বলছে ওই মিয়া তুমি তো ভুল বলতেছো বাতিজা, এটা তো আসলেই ছাগল। ওনার কথায় কর্ণপাত না করে সামনে হাঁটা শুরু করছেন। মাঝখানে আরেক দুষ্টুর সাথে দেখা, উনিও বলে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? বলতেছে ওয়ালাইকুম আসসালাম বাতিজা অনেক ভালো আছি। চাচা কোলেরটা কি? কোলেরটা তো ছাগল। চাচা আপনারা তো জ্ঞানী মনে করছি, আপনি তো আসলে ব্যাকল, আপনার হাতে তো দেখি কুত্তা। চাচার কিন্তু 50% লেস বিশ্বাস কি? দুইজন যেহেতু কইছে আসলে ঘটনা সত্য কিনা, এখন ছাগলটা সিপাহে চাপাই দেখা দেখ লাগে তো ছাগলের মতো, কিন্তু ডাউট আছে ভিতরে। দুইটা মানুষ যেহেতু বলছে সমস্যা তো একটা আছে নাকি? যাই হোক, এবার হাটে কি আগে আসতো কিভাবে? এভাবে, আরে নাটে এভাবে, কারণ আমার স্পিরিট নাই চাচার, কনফিউজ হয়ে গেছে। রাইট? এবার তৃতীয় দুষ্টুর সাথে দেখা, তৃতীয় দুষ্ট বলতেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ওই উত্তর নিয়ে বলতেছে হ্যাঁ বাতিজা ভালো আছি। চাচা কোলে কি? কোলে তো ছাগল। চাচা আপনারা তো জ্ঞানী মনে করছি, আপনার তো একটা ব্যাকল, কোলে তো কুত্তা। চাচার লাফাজ দিয়ে ফালাই দিয়ে বলতেছে ধরো বাজার থেকে আসলে চিট বাটমার, আমি কিনলাম ছাগল, আমাকে দিয়ে দিল কুত্তা। এখন চাচা কি ছাগল কিনছে না কুত্তা কিনছে? কিন্তু ডাউটটা তৈরি হয়েছে কোথায় থেকে? কোথায় থেকে? সমাজের কিছু মানুষ থেকে। এখন তিনজন বদমাইশের কাছে যদি আপনার জীবন পড়ে যায় তাহলে আপনার জীবন শেষ। এখন তিনজন অযোগ্য লোক যদি আপনারে বলে নেটওয়ার্ক ফসা ব্যবসা, জীবন তো শেষ হয়ে যাবে, আপনি বলবেন আসলে তো আমি তো স্মার্ট, বাবা তো অনেক ভালো, কাজ না করলেও তো চলে, তো কাজ করে লাভ কি? লাইফটা শেষ কি না? রাইট অর রং? এখন আপনার প্রশ্ন হচ্ছে বিবেক আপনার, জীবনটা আপনার সুন্দর করে সাজাতে হবে কার? তাহলে সিদ্ধান্ত নিতে হবে কাকে? আপনাকে। কিন্তু আমরা সিদ্ধান্ত নেই কার কথায়? অন্যের কথায় সিদ্ধান্ত নেই বিদায়, কিন্তু আমরা আজকে 21 বছরের ইতিহাসে এই সোশ্যাল মার্কেটিং থেকে সফল হতে পারছি না, কারণ আজকে এখান থেকে যাবেন অনেক হাইলি মোটিভেটেড হয়ে, বের হওয়ার পরে কিংবা এলাকায় যাওয়ার পরে কাউকে যখন ইনভাইটে যাবেন সে বলবে বুঝছি এরকম অনেক দেখছি তোমার মতো, তোমার চেয়ে আরও বেশি ভালো সুন্দর স্মার্ট করে কথা বলতো, কিন্তু জীবনে কিছু করতে পারে নাই। আপনি বলবেন আসলে যদি এমন হয়ে যায় তাহলে জীবন থেকে তো সময়টা নষ্ট। রাইট অর রং? দেখবেন আপনি ব্যর্থ হবেন। এরকম কিছু মানুষ আপনার কাছে গল্প বলতে যাবে, তারা কিন্তু শুধু গল্পই বলে, তারা গল্প তৈরি করতে পারে না। আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আজকে সারা জীবনের গল্প শোনা বন্ধ, গল্প আপনাকে তৈরি করতে হবে। কি করতে হবে? আমরা গল্প তৈরি করব। তাহলে আজকে থেকে একটু খেয়াল করে দেখেন, আপনি যে বিজনেসে আছেন এই বিজনেসটা কারা করতেন, এই বিজনেসটা কারা পছন্দ করতেন? একটা শ্রেণী বিজনেস নিয়ে নেগেটিভ
চিন্তা করত আজকে কিন্তু তারা সারা পৃথিবীতে সেলিব্রিটি নেটওয়ার্কার তার মধ্যে অন্যতম হচ্ছে জন সেস্টিনা ওয়ার্ল্ড ফিনান্সের ডিরেক্টর ছিলেন উনি দীর্ঘ সময় নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে নেগেটিভ চিন্তা করতেন নেগেটিভ লেখালেখি করতেন এই নেগেটিভ লিখতে গিয়ে তো কিছু জানতে হয় জানতে জানতে এক সময় সারা পৃথিবীর রেনাউন্ড একজন স্পিকার মোটিভেটর হয়ে গেছেন করতালি হকনার জন্য রিচার্ড পো সারা পৃথিবীতে এখনো যদি বলি চতুর্থ নাম্বার ধনী এই রিচার্ড পো সারা পৃথিবীতে এই নেটওয়ার্ক মার্কেটিং এর একজন ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন রিচার্ড পো ছিল নেগেটিভ চিন্তা করতেন এক সময় কিন্তু স্টাডি করতে করতে এখন সারা পৃথিবীতে পজিটিভ উনি কিন্তু সারা ওয়ার্ল্ডের একজন দশ জনের মধ্যে একজন সেরা মোটিভেটর স্পিকার শুধু তাই নয় অ্যাচিভারদের মধ্যে কিন্তু রিচার্ড পো সারা পৃথিবীর রেনাউল্ড একজন অ্যাচিভার নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে তাহলে আমরা গল্প কি পজিটিভ লোকের শুনবো নাকি নেগেটিভ লোকের তাহলে একটু খেয়াল করে দেখেন এই রিচার্ড পো ছিল একজন প্রথমে পেশাগত দিক থেকে সাংবাদিক দশ বছর লেখালেখি করেছে নেটওয়ার্ক সম্পর্কে তাহলে কি উনি রাইট ছিলেন উনি রাইট ছিলেন আসলে রাইট না উনি হচ্ছে সেই দুষ্ট ছেলেটির মতো গ্রামে যাদের উদ্দেশ্য ছিল খারাপ এজন্যই ইনফরমেশন রাইট ছিল না রাইট রং রিচার্ড লেজার দেখেন আমেরিকার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন চারটিখানি কথা উনি ওনার পার্লামেন্টে এটাকে উত্থাপন করেছিলেন এই সিস্টেম যেন সারা পৃথিবীতে বন্ধ হয়ে যায় আর সেই রিচার্ড লেজার্ড কিন্তু এখন সারা পৃথিবীতে সাত নম্বর ধনী ওনার একটি কোম্পানি আছে যে কোম্পানিটা সারা ওয়ার্ল্ডের র্যাঙ্কিং চার নম্বর করতালি হোক ওনার জন্য একটি তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কি ভালো মানুষ করে না খারাপ মানুষ করে আমরা কি খারাপ মানুষ না ভালো মানুষ খারাপ মানুষ না ভালো মানুষ বাজার থেকে নিয়ে আসছি ছাগলের বাচ্চা মানুষ যখন বলে হয়ে যায় কুকুরের বাচ্চা আমিও ডাউটের মধ্যে থাকি কোনটা করব জীবনে এইভাবে করে কনফিউজ থাকার কারণে জীবনে যতটা সিদ্ধান্ত নিয়েছি ততটা সিদ্ধান্ত ভুল হয়েছে এবার আরেকটি এক্সাম্পল যদি বলি সাকিব আল হাসান এজাবৎকালে যতবার আউট হয়েছে তার নিউরোবিজ্ঞানীরা তার ব্রেনকে নিয়ে রিসার্চ করে দেখেছে সে মারবে না মারবে না মারবে না মারবে না এই সিদ্ধান্ত নিতে নিতে বল স্টাম্প আউট আর উনি যদি দেখেন একটি বল হাতে আছে ছয়টি রান দরকার যদি এই খেলায় না জিতে তাহলে বাংলাদেশের কলঙ্ক হয়ে যাবে তার দল হেরে যাবে তার মাথা নিচু হয়ে যাবে আর সে মাথায় আগে সাইকোলজিক্যাল সেট করে বল তো একটা যদি না পিটাতে পারি তারপরও খেলা শেষ পিটালেও তো খেলা শেষ পিটানটা কিভাবে করে দেয় পাওয়ের হাঁটু ভেঙে যখন পিটানটা দেয় আর বল যদি ব্যাটে লাগে ওই বলটা কোথায় যায় কোথায় যায় উনি কি ডাউট ছিল কনফিউজ ছিল না কনফিডেন্স ছিল তা আপনারা কাজ করতে হলে সফল হতে হলে কি কনফিডেন্স থাকবে না ডাউট থাকবে আপনারা যে গ্লোবাল অ্যাম্বাসিডর করেন ডাউট আছে না কনফিডেন্স আছে কোনটা আছে কনফিডেন্স আছে কনফিডেন্স আছে কনফিডেন্সের লক্ষণ তো দেখি না আপনারা যে গ্লোবাল অ্যাম্বাসিডর হবেন এটা কি ডাউট আছে আপনাদের না কনফিডেন্স আছে তাহলে কে কে গ্লোবাল অ্যাম্বাসিডর হবেন আমরা সবাই হব সবাই হব ওকে থ্যাংক ইউ একটু খেয়াল করে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা যে কি এটা বুঝতে আমার ১৯টি বছর সময় লেগেছে কে বলছে জন ক্যালেন্স ওনার লেখা বই পড়ে কিন্তু এখন সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং স্টাডি করে উনি বলছে কি এমএলএম বাইবেল নামে একটা বই আছে এমএলএম বাইবেল বাইবেল মানে তো আমরা জানি জানি না বাইবেল মানে খ্রিস্টানদের অনেক বড় গ্রন্থ এই বইটাকে সে বলছে এমএলএম এর জন্য বাইবেল কে বলেছে জন ক্যালেন্স এবং এই বইটা পড়ে সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা আজকে অসাধারণ বিখ্যাত হয়ে গেছেন বিখ্যাত ব্যক্তিরা আজকে তার যে লিমিট লিমিট ক্রস করেছেন আনলিমিটেড আয় করেন এই তার বইটি পড়ে তার জীবন পাল্টানোর মতো অনেকগুলো গল্প হিস্ট্রির কারণে তাহলে এই এমএলএম শিখতে তার কতদিন সময় লেগেছে কতদিন আপনি কত বছর থেকে করেন ওই ১৯ বছর ক্রস করছে না ভিতরেই আছে ৫ বছর ৭ বছর জানার পরে কেউ প্ল্যান দেখতে কাইনসা করে বসি বলে বলেন তো দেখি কি বলবেন বলেন 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 এর আগে ৫টা করছি বলেন এখন বলেন ৫ বছর নেটওয়ার্ক কোম্পানি করছেন ৫টা আসলে অ্যাচিভমেন্ট নাই কিন্তু আমি আপনি কি যে জানি না নিজেই জানি না কিন্তু মনে হচ্ছে দুনিয়া সব জানি এজন্য আমাদের অ্যাচিভমেন্ট আসে না কারণ যিনি বলতেছে উনিও মজা পাচ্ছে না রাইট ইনফরমেশনগুলো তার কাছে আসতেছে না আর আমি ওই ইনফরমেশন গ্যাপিং এর কারণে সিদ্ধান্ত নিতে পারতেছি না রেজাল্ট কি রেজাল্ট কি
আজকে থেকে আমরা এই জায়গাগুলো কারেকশন করব, করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বিখ্যাত ব্যবসার সাথে আছি নাকি? এবার আমরা যদি চিন্তা করি আন্ডারস্ট্যান্ডিং রাইট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বললে অনেকক্ষণ বলতে পারবো, আপনিও বলতে পারবেন কারণ আপনিও জানেন এই গল্পগুলো। তাহলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বললে সারাদিন বলতে পারবো, শেষ হবে না, হবে। কিন্তু আমাদের জানতে হবে আমাদের জীবদ্দশায় ব্যর্থতার কারণগুলো কি কি, কি কি কোয়ালিটিগুলো একটা কোম্পানির থাকলে ওই কোম্পানির রাইট, আর ওই কোম্পানি আমাকে কখনোই ব্যর্থ হতে দিবে না। এই কোয়ালিটিগুলো আমাদের জানা নাই। আমরা কি জানতে চাই? আমরা কি জানতে চাই? এই ট্রেনিংটা আমার জীবনের প্রথম এবং আপনাদের কাছেও ভালো লাগবে, আপনাদের কাছে অনেকের কাছে প্রথম। মোটিভেশনের কিছু নাই ব্রাদার, নিউ লাইফের কাছে আছে হিস্ট্রি, যে হিস্ট্রিগুলো আপনাদের কাছে যদি ঢেলে সাজানো যায়, আপনাদের কাছে যদি সঠিক উপস্থাপন করা যায়, আপনার সফলতার জন্য যথেষ্ট। নিউ লাইফ মোটিভেশন দিয়ে কাউকে বিজনেস করতে হয় না, যে লজিক আছে লজিকগুলো যদি আপনি জানতে পারেন আপনার সফলতার জন্য নিশ্চিত, রাইট? তাহলে চলেন, আমরা এতক্ষণ বললাম কি আমরা কেন ফেল করেছি, কেন ফেল করি, মানসিকভাবে কি প্রস্তুতি দরকার, কি কোয়ালিটিগুলো ডেভেলপ করা দরকার, এই বিষয়গুলো, রাইট? এখন আমরা প্রথম কথায় আসবো যে আমরা কোন কোন কোয়ালিটিগুলো একটা কোম্পানির থাকলে ওই কোম্পানিগুলোতে আপনি সফল হবেন, কখনো ব্যর্থ হবেন না। আর ওইখানে যদি কোনো না কোনো ক্যালকুলেশনে মিসিং থাকে তাহলে আপনি চাইলেও আর কখনো সফল হবেন না। আর সেই কোয়ালিটিগুলো নিউ লাইফের আছে কি না, এই প্রশ্নের উত্তরগুলো আপনার বিবেকের কাছে আপনি করবেন, উত্তরগুলো আপনার বিবেক আপনাকে দিবে, ক্লিয়ার? তাহলে চলেন, রাইট কোম্পানিগুলোর মধ্যে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাসাম্পশন করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনি যদি নিজের কাছে নিজের একটা অ্যাসাইনমেন্ট করেন তাহলে অ্যাসাইনমেন্ট করতে হলে প্রথমে আপনাকে মার্কেটিং প্ল্যান স্টাডি করতে হবে। প্ল্যানের কোথায়, কোম্পানির কোথাও লেখা থাকে না যে এমডি কাছে 1,00,000 টাকা পেমেন্ট দিলে এমডি 50,000 টাকা আপনাকে দিয়ে দিবে, 10,000 টাকা দিয়ে দিবে, এমন কোনো কমিটমেন্ট কি থাকে, আছে? আপনাকে দিবে কোথায়, সিস্টেম, আর সিস্টেমটা মানেই তো প্ল্যান। এখন প্ল্যানে যদি দেওয়া থাকে আপনি পাবেন, প্ল্যানে দেওয়া নাই মানে আপনি পাবেন না, বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনি কোনো কোম্পানিতে সিদ্ধান্ত নিতে গেলে আগে দেখবেন ওই প্ল্যানটা আপনার কেন্দ্রিক কিনা, ওই প্ল্যানে দেওয়া আছে কিনা। যদি প্ল্যান আপনার কেন্দ্রিক হয় তাহলে আপনি পাবেন, না হলে আপনি পাবেন না। আমার সাথে ক্লিয়ার? সবাই একমত আমার সাথে? ওকে, আমরা যারা ঢাকা থেকে এসে ঢাকায় আছি আর ঢাকার বাইরে থেকে যারা আসছে, আমরা বাইরে থেকে কারা আসছি একটু দেখি, একটু পার্থক্য করি। সবাই তো বাইরে থেকে, আমি একটু চিন্তা করেছিলাম যারা বাইরে থেকে এসছেন, ঢাকায় যারা আছে তাদের মাধ্যমে একটা করতালি দিয়ে আপনাদেরকে সেলিব্রেট করব। এখন যেহেতু কেউ নাই তাহলে নিজের তো করতালিটা নিজেই দিয়ে দিই একটা বড় করে, তাই না? ছোট দিলেও আপনার, বড় দিলেও আপনার, আমি বলবো না জোরে দেন, কারণ আপনি আপনার জন্য দিচ্ছেন, জোরে দিয়ে লাভ কি, রাইট? ওকে, তাহলে চলেন আমরা জানবো যে কোন কোম্পানি, কোম্পানিগুলোতে কি কি মেসেজগুলো থাকতে হবে। কোম্পানিতে প্রথম থাকতে হবে একটি রাইট প্ল্যান, প্ল্যান যদি আপনার কেন্দ্রিক হয় তাহলে সেই কোম্পানিতে আপনি উইনার হবেন। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট যদি দক্ষ হয় তাহলে সেই কোম্পানিতে আপনি ফেল করবেন না। তৃতীয় হচ্ছে ট্রেনিং সেকশন, একটি কোম্পানির ফার্স্ট রসদ এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, ট্রেনিং পার্টটা খুব গুরুত্ব। ট্রেনিং পার্টটা যত স্কিল পিপলরা পরিচালনা করবে সেই কোম্পানিতে আপনি তত দ্রুত বেশি আপনার অ্যাচিভমেন্টটা আনতে পারবেন। যে কোম্পানি অনেক বড় কিন্তু ট্রেনিং ডিপার্টমেন্ট নড়বড়ে, যত বড় অ্যাচিভমেন্টই থাকুক এই অ্যাচিভমেন্টটা নড়বড়ে থাকবে, কম সময়ের মধ্যে সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনি আপনার হাতছাড়া হয়ে যাবে। তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমাদের চতুর্থ নাম্বার কি, প্রোডাক্ট। একটা কোম্পানি সেলস এন্ড মার্কেটিং কোম্পানি বিক্রি করে প্রোডাক্ট, তাহলে আমরা কি করি, বিক্রি করি প্রোডাক্ট। তো প্রোডাক্টটার যদি কোয়ালিটি না থাকে, প্রোডাক্টটা যদি ওয়ান অ্যান্ড অনলি না হয়, মানুষের গ্রহণযোগ্য না হয়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে, মানুষের আস্থার প্রোডাক্ট, আস্থার জায়গা না অর্জন করতে পারে, তাহলে আপনি ভালো বিজনেস করতে পারবেন, পারবেন না? তাহলে চলেন আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে আলোচনা করি মার্কেটিং প্ল্যান। এখন মার্কেটিং প্ল্যানের কি কি কোয়ালিটি থাকতে হবে, তাহলে চলেন আমরা দেখি মার্কেটিং প্ল্যান দীর্ঘস্থায়ী কিনা, মার্কেটিং প্ল্যানটা দীর্ঘস্থায়ী কিনা। এখন মার্কেটিং প্ল্যানের এমন দীর্ঘস্থায়ী যেখানে আপনার পকেটে কোনো টাকাই আসে না, আপনার লাভ কি, রাইট? আবার মার্কেটিং প্ল্যানটা এত আপনাকে দিয়ে দিচ্ছে একটা এক বছরের মাথায় কোম্পানি ক্লোজ, সেই কোম্পানিতে আপনি জয়েন করে লাভ কি, রাইট? রং
সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি আমরা নিউ লাইফের প্ল্যানটা সাস্টেনেবল একটি জায়গায় এসেছে কারণ আমরা হাঁটিহাঁটি পাপা করে একদিন থেকে যাত্রা শুরু করেছি পাঁচটি বছর অতিক্রম করে কিন্তু আমরা পার করে এসেছি এই পাঁচটি বছরের মধ্যে কোম্পানি কিন্তু একটা সাস্টেনেবল জায়গায় চলে এসেছে রাইট অর রং এই পাঁচ বছরের মধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা কাউকে বেশিও দেই না আমরা কাউকে কম দেই না আমরা অনলি 60% দেই কত পার্সেন্ট সরি 65% কত পার্সেন্ট আমরা কখনোই 64 দেই না কখনো 66ও দেই না কত পার্সেন্ট তার মানে এটা সাস্টেনেবল জায়গায় এসেছে তাহলে এই প্ল্যানটাই হচ্ছে সেই প্ল্যান যে প্ল্যানটা আপনার ক্যারিয়ার করবে তারপরে হচ্ছে সহজ বুদ্ধ কিনা প্ল্যানটা কি ইজি কিনা সহজ কিনা প্ল্যানের মধ্যে অনেক কিছু দেওয়া আছে কিন্তু আপনি অর্জন করতে পারলেন না আপনি সেটা কখনোই অর্জন করার মতো না তাহলে এই প্ল্যান সহজ হয়ে লাভ আছে তাহলে প্ল্যানটা সহজ বুদ্ধ কিনা তৃতীয় হচ্ছে অনুকরণযোগ্য কিনা আপনি যেটা অর্জন করেছেন সেটা আপনার সাকসেস লাইন অর্জন করা করতে পারবে এরকম কিনা আপনি এমন একটি ডেজিগনেশন অর্জন করেছেন বিগত 40 বছর কাজ করার পরে তাহলে আর 40 বছর লাগবে আরেকজনকে অর্জন করাতে আপনি এবং আপনার এক সাকসেস লাইন এই পদবি অর্জন করতে করতে দেখবেন আপনার জীবন শেষ এমন প্ল্যান নিতে হবে যে প্ল্যানে আপনি ডায়মন্ড হচ্ছেন ডায়মন্ড বানাতে সর্বোচ্চ সময় লাগবে 1 or 3 months আপনি গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছেন গ্লোবাল অ্যাম্বাসেডর বানাতে সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 6 মাস তাহলে আপনার অ্যাচিভমেন্ট দ্রুত আসবে রাইট অর রং তার মানে প্ল্যানটা থাকতে হবে ইজি অনুকরণযোগ্য বাস্তবসম্মত কিনা কাল্পনিক কোনো কিছু কখনোই আপনার ক্যারিয়ার করে দিতে পারে না বাস্তবসম্মত কিছু আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে রাইট অর রং তাহলে প্ল্যানটা বাস্তবসম্মত কিনা বেশিরভাগ মেম্বারদের আয় করার সুযোগ আছে কিনা এমন কিছু প্ল্যান যদি আমরা কাজ করি তাহলে সেই কোম্পানির প্ল্যানই আমাকে ক্যারিয়ার করবে ক্লিয়ার মেসেজটা তাহলে আমরা যদি আমি যদি আপনাকে আপনাদের প্রশ্ন করি যারা আমাদের মেম্বার আছেন সবাই তো মেম্বার আমাদের এই কোয়ালিটিগুলো আমাদের নিউ লাইফের প্ল্যানে আছে কিনা আছে কিনা আমাদের প্ল্যানটা দীর্ঘস্থায়ী আমাদের প্ল্যানটা সহজবুদ্ধ অনুকরণযোগ্য বাস্তবসম্মত বেশিরভাগ লিডাররা ইনকাম করে রাইট অর রং সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি না নিউ লাইফের প্ল্যান বেস্ট নিউ লাইফের প্ল্যান নাম্বার ওয়ান ওকে দ্বিতীয় হচ্ছে আমরা যেটা বলতে পারি ম্যানেজমেন্ট এবার ম্যানেজমেন্ট আমরা কি দিয়ে বিশ্লেষণ করি বিভিন্ন অমনিক কোম্পানিতে আমরা জয়েন করেছি ম্যানেজমেন্টের এমডির চেহারা কতটুকু সুন্দর এমডির ব্যাংকে কত টাকা আছে এমডির কত টাকার মালিক কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে এমডি কি প্রধানমন্ত্রীর সাথে ভালো রিলেশন আছে কিনা এমডি কি আগে অস্ত্র টস্ত্র চালাইছে কিনা তাহলে তো কোম্পানি টিকাইতে পারবে না রাইট নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি টিকানোর জন্য যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতাগুলো যদি আপনার এমডির থাকে তাহলে আপনার ক্যারিয়ার বেস কোম্পানি হতে হবে অস্ত্র চালানো শিখতে হবে না হোমরা চোমরা চালাইতে শিখতে হবে না শুধু কোয়ালিটি দরকার আপনাকে পরিচালনা করার রাইট অর রং এই কোয়ালিটিগুলো কি এই বিষয়ে নলেজ আছে কিনা পেশাগত অভিজ্ঞতা আছে কিনা এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যদি পেশাগত তার অভিজ্ঞতা থাকে তাহলে সে ভালো পরিচালনা করতে পারে দ্বিতীয় হচ্ছে এর আগে ম্যানেজমেন্ট পরিচালনা করেছে এমন রেকর্ডস আছে কিনা ক্লিয়ার স্যার ওকে তৃতীয় হচ্ছে পূর্ববর্তী বছরের সফলতার রেকর্ড আছে কিনা আপনি যে ম্যানেজমেন্টের সাথে কাজ করছেন তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে কোনো রেকর্ড ভেঙেছে কিনা তার অ্যাচিভমেন্ট আছে কিনা ওই যে সেই গল্পটার মতো তিনবার মেট্রিক পরীক্ষায় ফেল করছে তার কাছে বাচ্চা তো মাগনা দিলেও পড়াবেন না রাইট কারণ সে পাশ করার সিক্রেট জানে না চার বন্ধু পাঁচ বন্ধু মিলে ব্যাঙের ছাতার মতো অনেক কোম্পানি জন্ম দিচ্ছে আর সেই কোম্পানিগুলোতে আমি আপনি যদি সিদ্ধান্ত নেই ক্যারিয়ার করার ক্যারিয়ার জীবনে হবে না লুজার হবেন পাঁচ বছর পরে বলবেন নেটওয়ার্ক মার্কেটিং কিছু দেয় না নেটওয়ার্ক মার্কেটিং ফ্রড বিজনেস চিটিং বিজনেস আমাদের জীবনে এটা হচ্ছে না হচ্ছে কি না তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে ক্লিয়ার ওকে তাহলে আপনাকে জানতে হবে অর্থনৈতিক সচ্ছলতার রেকর্ড আছে কিনা কোনো প্রতারণা করার রেকর্ড আছে কিনা আগের আপনি যে ম্যানেজমেন্টের সাথে আছেন ওই ম্যানেজমেন্টের স্বচ্ছতা আছে কিনা স্বচ্ছতা বলতে সে 2 টাকা কারো কাছে পায় না তার কাছেও 2 টাকা কেউ পায় না এটাই তো স্বচ্ছতা রাইট বিভিন্ন রেকর্ডগুলো হচ্ছে সে কোনো কোম্পানিতে প্রতারণা করে হাজার হাজার টাকা মেরেছে কিনা তাহলে কিন্তু তার কাছে আপনি নিরাপদ না রাইট অর রং ওকে এই এই কোয়ালিটিগুলো কি নিউ লাইফের আছে আছে সে দৃষ্টিকোণ থেকে কি আমরা নিউ লাইফকে বেস্ট মনে করতে পারি ওকে ধন্যবাদ আপনাদেরকে এবার ট্রেনিং ডিভিশনের কথা যদি বলি বর্তমানে আমাদের মেম্বারদের ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ ডিপার্টমেন্ট আছে আছে
এবং প্রশিক্ষণ ডিপার্টমেন্ট থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণ আছে কিনা, নিয়মিত ট্রেনিং হয় কিনা, আমাদের নেও লাইফে হয়, প্রশিক্ষকদের পেশাগত অভিজ্ঞতা আছে কিনা, আমাদের যারা ট্রেইনার বা স্পিকার যারা স্পিচ করেন তাদের পেশাগত আসলে স্পিচটা কি আপনারা বুঝতে পারেন নাই, তাহলে কি নেও লাইফের আছে তো ইনশাল্লাহ। ওকে, নিয়মিত ট্রেনিং প্রকাশনার টুলস আছে কিনা, আমাদের বুশিয়ার, আমাদের লিফলেট, আমাদের বই টাইপের নিয়মিত এগুলো আছে না, ফরম এগুলো আছে কিনা, এগুলো হচ্ছে একটা কোম্পানির কোয়ালিটি। এগুলো যদি কোম্পানিতে থাকে তাহলে সেই কোম্পানির ডেভেলপমেন্ট হবে, আপনি সিদ্ধান্ত নিয়ে সফল হতে পারবেন, কাউকে দায়িত্ব নিলে আপনি সফল বানাতে পারবেন। ক্লিয়ার? এই জায়গাগুলো যে কোম্পানিতে নাই, আপনি ওয়ান টাইম কিছু হয়তো অর্জন করতে পারবেন, কিছু সময় এই জায়গাগুলোর ঘাটতির কারণে সেই কোম্পানি ডেস্ট্রয় হবে, আপনি কিন্তু আবার ক্যারিয়ারলেস হবেন। আমাদের নেও লাইফে এগুলো আছে ইনশাল্লাহ, আছে। শব্দ করেন একটু প্লিজ। প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ করার ব্যবস্থা আছে কিনা, আছে কিনা নেও লাইফে? আমার জানা মতে 18 বছর যাবৎ আমি আমার এই ক্ষুদ্র প্রফেশনে আছি, এই 18 বছর ইতিহাসে অনেক কোম্পানি দেখেছি কাজ করার সুযোগ হয় নাই, অনেক কোম্পানিতে দেখেছি সামান্য কক্সবাজার নিতে হলে 5 লাখ 10 লাখ টাকা সেল করে দিতে যেতে হয়, আর নেও লাইফ প্রতি মাসে করোনা পরিস্থিতির আগে এই 5 বছরে ইতিহাস ব্রেক করেছে, প্রতি মাসে একটি ট্যুর কক্সবাজার প্রতি মাসে কন্টিনিউ করে আসছে। আমরা করোনা পরিস্থিতির পরেও একটা ট্যুর করেছি, করোনা পরিস্থিতির কয়েক মাসে আমরা করতে পারি নাই। এই প্রশিক্ষণটা কেন? আমরা সিনিয়র কিছু মানুষকে নিয়ে যাই না ওখানে, নিয়ে কি করাই? শুধু সমুদ্রের বিচে ঘুরাই না, ট্রেনিং করাই। তাহলে এটাই উচ্চতর প্রশিক্ষণ। আপনি যখন টিমের বড় একজন লিডার হবেন, একটা বড় টিম হবে, তখন আপনাকে অন্য পরিবেশে নিজেকে তৈরি করতে হবে। রাইট অর রং? আমাদের কি এই ডিপার্টমেন্ট আছে? আছে। আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট আলাদা লাইসেন্স করা আছে, আলাদা ট্রেড লাইসেন্স করা আছে, নাম হচ্ছে NSTC, নেও লাইফ সেলস এন্ড ট্রেনিং সেন্টার। এটা করতালি হওয়া উচিত। তাহলে কি আমাদের প্রতিনিয়ত এই সাপোর্টগুলো কোম্পানির কাছ থেকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ? দ্বিতীয় হচ্ছে আমাদের প্রোডাক্ট পণ্য সঙ্গত মূল্যের কিনা, পণ্য ব্যবহারযোগ্য কিনা, পণ্য বিক্রয়যোগ্য কিনা, পণ্য নিজস্ব উৎপাদিত কিনা। রাইট? ইনফরমেশনগুলো আপনারা থাকতে হবে একটা কোম্পানিতে। পণ্যের সরবরাহ নিয়মিত কিনা, এই কোয়ালিটিগুলো কি নেও লাইফের আছে? আছে। আর এই কোয়ালিটিগুলো যদি কোনো কোম্পানির থাকে, সেই কোম্পানি আপনার ক্যারিয়ার বেস্ট কোম্পানি হবে। এই কোয়ালিটিগুলো যদি কোনো কোম্পানি না থাকে, সেই কোম্পানিতে সিদ্ধান্ত নিলেও আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমরা কি এগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছি আর আগে কখনো? না। এজন্য আমাদের সিদ্ধান্তগুলো রাইট হয়নি বন্ধু। তাহলে আমরা কি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আবার জীবনের শেষ একটি দৌড় দিতে চাই? দৌড় দিতে চাই? তাহলে আমরা কাজ করব আজকে থেকে। আর এই কাজটা কেন করব? নেও লাইফের ডায়মন্ড হওয়ার জন্য না, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। আসলে নেটওয়ার্ক মার্কেটিং কি শুধু টাকার জন্য করি? টাকার জন্য করেন আপনি? টাকার জন্য না, এখানে থাকতে হবে গুড হেলথ। আপনি স্বাস্থ্য সচেতন যদি হন, স্বাস্থ্য ভালো রাখার জন্য নেও লাইফ করতে হবে। কারণ নেও লাইফের এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারেন, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। রাইট? দ্বিতীয় হচ্ছে আপনি আনলিমিটেড আয় করতে পারেন, যে আনলিমিটেড আয় দিয়ে আপনার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এগুলো আপনি ফুলফিল করতে পারেন, আছে কি না? এজন্য আপনাকে নেও লাইফ করা উচিত। শুধু তাই নয়, আপনার মনুষ্যত্বের বিকাশ করার জন্য নেও লাইফ করা উচিত। আপনি যদি নেও লাইফ না করতেন, আজকে আমার সাথে কখনো পরিচয় হওয়ার সুযোগ হতো না। রাইট অর রং? আবার আমিও কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার সুযোগ পেতাম না, এই জন্যই নেও লাইফ করতে হবে। কারণ নেও লাইফ শুধু টাকা এবং অর্থ এবং স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষকে এন্টারপ্রেনার বানানোর জন্য লট অফ ট্রেনিং আমাদের কাছে সুযোগ আছে, যেটা আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে, পারে কি না? নেও লাইফের জন্য এটা করতালি হওয়া উচিত না? এবং আমরা কিন্তু সকাল থেকে রাত অবধি, এবং আমরা একেবারেই জিরো থেকে একেবারে শিক্ষানবিশ যতদিন আমরা পার করেছি, শুধু শিক্ষা একটা কাজের জন্য অর্জন করেছি। কিসের জন্য? কিসের জন্য? আমরা যতদিন পড়াশোনা করেছি, পড়াশোনা করেছি কিসের জন্য? চাকরির জন্য, আয় করার জন্য। রাইট? কিন্তু শিক্ষাটা অর্জন করা কেন? শিক্ষাটা আসলে অর্জন করা উচিত কেন? জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু আমরা অর্জন করেছি কিসের জন্য? আয় করার জন্য। ওটা আয় করতে পারি, কিন্তু আমার জ্ঞান কিন্তু অর্জন করার সুযোগ
হয় না রাইট অর রং তাহলে আজকের যে ট্রেনিং ডিপার্টমেন্ট এই ট্রেনিং ডিপার্টমেন্ট আপনাকে এমন কিছু মেসেজ দিতে পারে আপনি 26 বছর পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি বিদেশ থেকে ডিগ্রি এনেছেন এই ডিগ্রি আপনার জীবনে কর্মসংস্থানের কোনো ভূমিকা নাও রাখতে পারে বাংলাদেশের 64000 বেকার যেখানে ফার্স্ট যে বিসিএস ক্যাডাররা বেকার সেখানে আপনি কি এমন আর আমি কি এমন সার্টিফিকেট অর্জন করেছি আমার মূল্যায়নটা গভর্নমেন্ট করতে পারে পারবে সুযোগ আছে নাই কিন্তু আপনি এই ধরনের সিস্টেমের সাথে এসে যদি কিছু ট্রেনিং করে নিজেকে তৈরি করতে পারেন নিজেকে নিজের কর্মস্পৃহা বাড়াতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব আপনি অসম্ভবকে সম্ভব করা রাইট অর রং আমাদের এই গুণগুলো কি নেও লাইফের কাছে আছে এই জন্য আপনি নেও লাইফ করা উচিত শুধু টাকার জন্য নেও লাইফ করলে নেও লাইফ করতে হবে না টাকার জন্য আসলে নেটওয়ার্ক মার্কেটিং কেউ করে না টাকা তো একটি অপশন মাত্র তাহলে আমরা নেও লাইফ কেন করব জানি না ক্লিয়ার নেটওয়ার্ক মার্কেটিং কেন করব ক্লিয়ার ওকে অনেকেই বলতেছেন আমি ক্লিয়ার না তাহলে আমি শর্ট করে একটি গল্প বলতেছি চার জনের একটি পরিবারের গল্প এই চার জনের পরিবারের একটি বাজার খরচের লিস্ট আমি এখানে নিচে উপস্থাপন করলাম বাসা ভাড়া ধরেছি 10000 চার জন একটি পরিবারে 10000 টাকা বাসা ভাড়া এক মাসে বেশি না কম ঠিক আছে বাজার খরচ 8000 ঠিক আছে একটু বইলেন কমাই দিব যদি বেশি হয়ে যায় আত্মীয় স্বজনের আপ্যায়ন 2000 গরুর মাংস দিয়ে না ব্রয়লার মুরগি দিয়ে করতে হবে ব্রয়লার মুরগি দিয়ে সম্ভব রাইট ওসে পোশাক মৌলিক চাহিদা সব এখানে চলে আসছে বন্ধু মৌলিক চাহিদার কথা যদি বলেন এই মৌলিক চাহিদা চলে আসছে পোশাক কত পোশাক কত 1000 টাকা আপনি যে লুঙ্গি পরতেছেন এই লুঙ্গি ছিঁড়ে গেলে সেলাই করতে 30 থেকে 40 টাকা লাগে 1000 টাকা চারজনের সারা মাস চলবে নাকি পোশাক দিয়ে শীতের দিনে এসছে একটা জ্যাকেট কিনতে গেলে 2000 টাকা লাগে রাইট তার মানে এটা বেশি না কম চিকিৎসা খরচ ধরেছি কত 1500 হবে হবে গ্যাস্ট্রিকের স্যাকলোর দাম কত কত খাওয়া লাগে দৈনিক তিনটা 15 টাকা হইলে মাসে কত দেখেন এই টাকা হয় না আমি তো একজনের হিসেব বললাম ফ্যামিলি তো চারজন রাইট মোবাইল বিল কত বাচ্চাদের লেখাপড়া কত দুইটা বাচ্চার কথা বলেছি চারজন না আপনি ওয়াইফ এবং বাচ্চা দুটো এই দুটো বাচ্চাকে 5000 টাকা মাসে বাজেট রাখলে ওই বাচ্চা শিক্ষিত হবে না অর্ধশিক্ষিত হবে রাইট অর রং মোবাইল খরচ কত 1000 টাকা অনেক আপুরা কিন্তু আমার প্রতি নেগেটিভ হয়ে যাচ্ছে যে কি ফাইজলামো শুরু করছেন 1000 টাকা মোবাইল দিয়ে হয় নাকি নেট তো জীবনে কখনো অন বন্ধই করি না এই যে নেটে রাতে বিড়ালে রাতে সকালে বিকালে কথা বলি এই খরচ কোত্থেকে আসে আমাদের অনেক বাইরে রাগ করতেছেন না 1000 টাকা খরচ কি বেশি না কম কম হাত খরচ ধরেছি 2000 টাকা একজন জব হোল্ডার 2000 টাকা দিয়ে সারা মাস চলতে পারে যাতায়াত খরচ 6 নম্বর 9 নম্বর 14 নম্বর 11 নম্বর গাড়িতে ঝুলে যাবেন বসে যাওয়া যাবে না এই ঝুলে গেলে 1000 টাকায় এক মাস পার করতে পারবেন না বিনোদন খরচ ধরেছি বিনোদন এই বিনোদন মৌলিক চাহিদার লাস্ট একটা অপশন এই বিনোদন কাজ করতে করতে বোরিং নিয়ে চলে আসলে মানুষকে মাইন্ড ফ্রেশ করার জন্য বিনোদন করতে হয় এই বিনোদন হতে পারে কক্সবাজার হতে পারে নেপাল মালয়েশিয়া নয়তোবা একটা ভালো রিসোর্ট বা ভালো একটা জায়গা কিন্তু বাবিকে নিয়ে তো বাড়ির পাশে কখনো রমনা পার্কেই যান না বাড়ির পাশে আপনার কখনোই ভালো একটি জায়গা আছে পার্ক ওখানেই যান না কারণ ওখানে এক প্লেট চটপটি বেছে 40 টাকা চারজন মিলে চার প্লেট খাইলে দাম আসে কত কত টাকা 160 টাকা যদি চারবার চার সপ্তাহে চারবার যান দাম আসে কত কত টাকা চার সপ্তাহে 1000 টাকার বেশি কিন্তু খরচ চলে আসে বাবা মাকে লাস্ট ধরেছি বাবা মাকে লাস্ট না ফার্স্ট লাস্ট বাবা মার খরচ করে ধরেছি কত 2000 বাবা মার পান সুবারির টাকা 2000 টাকা হবে বাবা মাকে আসলে পালন করার টাকা হবে না আজকে বাবা মার খরচটা লাস্ট ধরেছি আমার যে ইনকামের রেশিও অনুযায়ী বাবা মার জন্য আমার ইনকামের কোনো বাজেট নাই আর বাবা মার জন্য যদি এই বাজেটটা করেও আমি হিসাব করেছি 34500 টাকা খরচ টোটাল খরচ কত আমরা যে চেয়ারে বসে আছি চেয়ারে বসে 34500 টাকা ফিক্সড ইনকাম করি কারা কারা কত পার্সেন্ট খুব কম এই খুব কম করে বিদায় বছরে দুটো ঈদ সন্তান বলে বাবা এই কালারটা অনেক সুন্দর এই শার্টটা আমাকে ভালো মানাবে মাথায় ধরে ঘুরাই দিয়ে বলি এটা না ওইটা তোমাকে ভালো মানাবে
কারেক্টার বাজেট আপনার কাছে নাই, রাইট আর রং? রাইট, ভাবি আদর করে বলতেছে একটি শাড়ি আমার জীবনের অনেক শখ ছিল, বিয়ের তো 11 বছর, একটা শাড়ি তো জীবনে পাইলাম না। আর আপনি গিয়ে মোটিভেশন দিতেছেন শাড়ি পরলে তো এটা ভালো দেখায় না, শাড়ি পরলে তুমি আঁচল বারবার টানবা এটা খারাপ না, এই জন্য একটা 3 পিস কিনলে কিন্তু সব হয়ে যায় এটার মধ্যে, রাইট? আসলে ঘটনাটা কি টাকা নাই নাকি আপনার মোটিভেশন চেঞ্জ করে দিচ্ছেন? কোনটা? টাকা নাই মোটিভেশন চেঞ্জ করে দিচ্ছেন, রাইট অর রং? এই 34,000 টাকা ইনকাম কিন্তু হয়েছে, এই 34,000 টাকা ইনকাম কিন্তু আমরা এখন রানিং অনেকেই করি না, তাহলে জীবন চলতেছে কি দিয়ে? যদি আপনি জব হোল্ডার হন তাহলে টেবিলের নিচ দিয়ে, আর যদি ব্যবসায়ী হন তাহলে মাপ কম দিয়ে, রাইট অর রং? গ্যাপটা তো পূরণ করতে হবে, রাইট অর রং? আমি কিন্তু ইজি ভাষায় আপনাদেরকে বলছি ব্রাদার, কষ্ট দেওয়ার জন্য না, আমিও আপনাদেরই একটা অংশ। তাহলে জীবনটা চলছে কিভাবে? কোনোরকম টানাপুরার মধ্যে, এই টানাপুরার মধ্যে জীবন চলছে। এভাবে কি জীবন চলে? জীবন কি এভাবে চলে? কতদিন চালাবেন এভাবে? বাজার দর কি বাড়তেছে না কমতেছে? বাজার দর কিভাবে বাড়তেছে একটু খেয়াল করেন। বর্তমান দাম, কাগজের দাম কত? 1 দিস্তা কাগজের দাম কত? 24। পেঁয়াজের দামের কথা বাদ দিলাম, এটা যে পরিমাণ বাড়ে আর কমে, ঘটনা উল্টু। চাউলের দাম কত? 32। টোটাল মিলে 88,000 টাকা, 88,000 টাকা খরচ হলো এই তিনটা পণ্য কিনতে। এই তিনটা পণ্য 88,000 টাকা যদি খরচ হয়, এ 10 বছর আগে এটা কি ছিল? 1 দিস্তা কাগজের দাম ছিল 6 টাকা, পেঁয়াজের দাম 6 টাকা, চালের দাম 10 টাকা, 22 টাকায় সারা যেত, রাইট? 10 বছর পরে গিয়ে এটা বাড়বে আরো 10 গুণ। তাহলে আপনি যদি বর্তমানে 34,000 টাকা ইনকাম করেন, 10 বছর পরে আপনার এই খরচটা যদি 10 গুণ বাড়ে, আপনার কোম্পানি কিংবা সরকার 10 গুণ কি স্যালারি বাড়াবে? বাড়াবে? তাহলে চলবেন কি করে? চলবেন কি করে? মাসিক খরচ 34,000, একজনের বর্তমান ইনকাম যদি 10,000 হয়, তাহলে সে ঘাটতি কত পার্সেন্ট? 3 গুণ তো এমনিতেই ঘাটতি নাকি? তাহলে সর্বোচ্চ আপনার এই 3 থেকে 4 গুণ যদি খরচ বাড়ে, তাহলে 1,03,500 টাকা হবে 10 বছর পরে। কিন্তু আপনার 10,000 টাকা স্যালারি থাকলে যদি দ্রুত গতিতেও বাড়ে, তারপরে আপনার সর্বোচ্চ 20,000 টাকা হবে নাকি? তাহলে আপনার খরচের খাতা বাড়লো, আপনার ইনকাম করলো, চলবেন কিভাবে? সম্ভব? সম্ভব? এটা এজন্য সম্ভব না, আমাদের কারোই কিন্তু জীবন চলাতে সম্ভব হচ্ছে না।